বাটোয়ারা যে নির্বাচনকে নিয়ে দেশে বিদেশে একদিকে সমালোচনা ও অন্যদিকে হাস্যরস চলছে, সেই একদলীয় বাকশালী দুই সরকার, আমি বাকশালী দুই সরকার বলছি এ কারণে যে এটা আমার কথা নয়, বিশ্বের একটি নামি দামি নিউজ ম্যাগাজিন টাইম ম্যাগাজিন সেখানে উল্লেখ করা হয়েছে বাংলাদেশে আজকের যে সরকার চলছে সেটা হচ্ছে দ্বিতীয় বাকশাল, দ্বিতীয় পর্যায়ের বাকশাল। একটি বাকশাল এসেছিল 72 থেকে 75 সেই সময়ে, তো সেই বাকশাল সরকার নিজ দায়িত্বে এবং মরিয়া হয়ে তারা প্রতিদিন সেটিকে প্রহসন এবং সহিংসতার একটি নতুন মাত্রায় নিয়ে যাচ্ছে। প্রকাশ্যে ভোট চুরি করছে সরকার, এর চেয়ে লজ্জার আর কিছু নেই। সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। শুধু দামি প্রার্থী ও দল নয়, নির্বাচনে দামি ভোটারও রেখেছে সরকার। মিথ্যা ও প্রতারণামূলক ভোটার উপস্থিতি নিশ্চিতে গ্রহণ করেছে নানান কূটকৌশল। সরকারের 7 জানুয়ারি নির্বাচন নিয়ে দেশে বিদেশে সৃষ্টি হয়েছে সমালোচনা ও হাস্যরসের। আজ শুক্রবার সকালে গুলশানে নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। নির্বাচন নিয়ে প্রতিদিন প্রহসন ও সহিংসতার নতুন মাত্রা যোগ করছে সরকার। ভোটার সংখ্যা বাড়িয়ে দেখাতে আন্তর্জাতিকভাবেও স্বীকৃত তাদের সকল অপকৌশল বলে এ সময় অভিযোগের ভাষায় জানান তিনি। প্রশাসনের সাথে যোগসাজশ করে 1 কোটি ভোটারকে বিভিন্ন ধরনের চাপ ও হুমকি ধমকি দেওয়া হচ্ছে। অস্ট্রেলিয়া ও থাইল্যান্ড ছাড়া পৃথিবীর আর কোন দেশে জোর করে নাগরিককে ভোট দিতে বাধ্য করার এমন বিধান কোথাও নেই। মরিয়া হয়ে উঠেছে সরকার। সংবিধান লঙ্ঘন করে ভাতা কার্ড ও ভোটার আইডি কার্ড বাতিল, নানারকম ভয়ভীতিসহ বিভিন্ন ধরনের হুমকি ও চাপ দেয়া দিচ্ছে ভোটারদের। নজিরবিহীনভাবে পোস্টাল ভোটের ব্যবস্থা করা হচ্ছে সরকারি কর্মকর্তাদের। তাদের সব অপকৌশলের ফিরিস্তি সুস্পষ্ট আন্তর্জাতিক অংশীজনদের কাছে, বিদেশি গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন সংবাদে যার প্রতিফলন দেখা যাচ্ছে। এছাড়া আওয়ামী লীগের প্রার্থীর প্রচারণায় সরাসরি যুক্ত হয়েছেন পুলিশের ওসি ও এসপিগণ। ভোটারদের অংশগ্রহণ বাড়ানোর রাজনৈতিক দায়িত্ব পুলিশকে কে বা কারা দিয়েছে? এই পক্ষপাত দুষ্ট ও দলীয় আচরণের সাংবিধানিক ও আইনি ভিত্তি কি? এ নিয়ে প্রশ্ন জনমনে। এসবই আইনগত অপরাধ, তাই গণতান্ত্রিক অধিকার আদায়ে 7 জানুয়ারি নির্বাচন বর্জন ও ভোট কেন্দ্রে উপস্থিত না হওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান ডক্টর আব্দুল মঈন খান। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও বেগম সেলিমা রহমান সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। চেতনা টিভি, স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল। আমাদের সঙ্গে